হ্যাঁ বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো আশা করি। আমি অসুস্থ, এখন ভালো নেই। তো কদিন থেকে ডাক্তারের কাছে যাচ্ছি আর ঘরে আসছি, তো দেখে বুঝতেই পারছো। আর এসবে দেখো, ব্যান্ডেজ করলাম পায়ে, ব্যান্ডেজ করে আর বসে আছি। তো প্রচুর যন্ত্রণা হচ্ছে পায়েতে, এই পুরো পায়ে যন্ত্রণা হচ্ছে। দেখো সব নীল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, জানি না কেন হচ্ছে। ওষুধ খাচ্ছি, কোনো কিছুই কাজ হচ্ছে না, কিসের বিমারি হচ্ছে বুঝতে পারছি না। এরপর মেয়ে ছেলে যা সংসারে সব কিছু করতে হচ্ছে, তো ব্যান্ডেজ বেঁধে নিয়ে এসে বসছি, আবার সে রান্না করছে। দাদা উল্টো সব জিনিস মানে ইয়ে ভাসতে দিয়েছি করে যে উল্টা, মানে একটু বলে এসে বসছি, আবার সে রান্না করছি। কি খেলা করছে সেগুলো? টপি কি 20 টাকা দাম? টপিগুলো 20 টাকা করে দাম? কেমন খেতে? টেস্টি? দেখো গাইস, তো খেলার সাথী নেই, সবাই স্কুলে গিয়েছে। তো এখনও এই ছোট্টটাকে এখনও স্কুলে ভর্তি করিনি, তো স্কুলে ভর্তি করবো। দেখো একা একা খেলা করছে, নালে রোদে রোদে ঘুরে বেড়ায়। তো আমার কি সৌভাগ্য, দেখো একা একা বসে বসে খেলা করছে। কাগজের মধ্যে কিসব দিয়েছে, মাটি ফাটি দিচ্ছে, দিয়ে টপি হচ্ছে। দেখো এরকম টপি বানাচ্ছে। প্লিজ এই ছোটো, মানে আমার এই ছোটো ছেলেটার জন্য একটা তো লাইক কমেন্ট অবশ্যই করা যায়। বন্ধুরা তোমরা এতটা পাশান হয়ো না। দেখো কি সুন্দর করে খেলা করছে, আর বিশাল দিমাগ এটুকু ছেলের। তো এমনি বদমাইশ হলে কী হবে? তো একে নিয়ে আমার মানে গর্ব হবে হয়তো ভবিষ্যতে। তো এখন করতে পারছি না, এখন একটু বদমাইশ করছে। দেখো কাগজটা জল দিয়ে আমার এঁটে দিচ্ছে, দেখতে পেয়েছ? জল দিয়ে আবার দেখো এঁটে দিল, এঁটে দিচ্ছে, আঁকা হয়ে গেল। তো এর বিশাল মানে বুদ্ধি, যে কোনো গাড়ি একবার দেখলে এঁকে ফেলে। তো ঘরের সামনে মেঝেতে, দেয়ালে, বাথরুম ঘরের দেয়ালে, চারিদিকে মানে সব ছবি আঁকে। ট্রেন, বাস, লরি, মানে এমন কোনো গাড়ি নেই, হেলিকপ্টার, প্লেন সব আঁকে, একবারে পুরো হুবহু এঁকে দেয়। তো আমাদের আর্থিক অবস্থা খারাপ বলে বন্ধুরা দেখো, মানে আমাদের ও মানে সামর্থ্য নেই, তো ওকে করাতে পারি না আঁকার স্কুলে ভর্তি। যদি কোনো দিন হয়ে ওঠে তোমাদের ভালোবাসায়, আশীর্বাদে, সাপোর্টেতে, তো অবশ্যই ওকে আঁকা শেখাবো, আর আমি আমার ইচ্ছা পূরণ করব। আমার খুব ইচ্ছা আছে ওকে আঁকার স্কুলে ভর্তি করবো, এত সুন্দর সুন্দর আঁকে কি বলবো বন্ধুরা। তো দেখো একা একা খেলা করছে। রোদ লেগেছে তো ছোট্টু? এখানে রোদ লেগেছে, গায়ে রোদ লাগছে, ছায়ে সরে যাও, ওদিকটা সরে যাও, সরে যেয়ে খেলা করো। তো দেখো এই কৌটোগুলো আমার কাজের কৌটো, এই কৌটোগুলো সব রেখে দিয়েছিলাম। তো দেখো কৌটোগুলো আমার কাজের কৌটো, মশলা ফসলা রাখবো বলে রেখেছিলাম, তো কৌটোগুলো সব নষ্ট করে ফেলেছে, 4-5টা কৌটো। তো দেখো ওর মধ্যে মাটি পুড়ছে আর টপি বানিয়ে দিচ্ছে। দেখো জল দিয়ে প্যাক করে টপি বানানো হয়ে যাচ্ছে। তো দেখো টপির প্যাকেট চান ফান করেছে, দেখো কেমন করে ধুলো বালি বাঁকছে। তো প্লিজ বন্ধুরা এতটাও নির্দয় পাষাণ হয়ো না। এই ছোট্ট ছেলেটার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা। বলো বন্ধুদেরকে, বন্ধুদের কথা বলো, বন্ধুদের সাথে বাবু, বন্ধুদের সাথে কথা বলো। দেখো তোমার ভিডিওটা ছাড়বো, তো বন্ধুদের সাথে কথা বলো একটু। তো দেখো বলো যে আমি টপি তৈরি করছি, তো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বলে দাও।
বলবে না, বলবে না, আর পাশে থাকবে, আর ভিডিও দেখবে, চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিও দেখে লাইক করবে, তাই ঘরে কোথায় যাচ্ছ দেখি, টফি দিয়ে ঘরে যাচ্ছে, টফি বানাচ্ছে দেখি কোথায় যাচ্ছে, তবে তো রান্না করছি এখন, তো জানি না কোথায় গিয়েছে, আচ্ছা পেপার আনতে গিয়েছে, জানি না কী বানাবে, তো পেপার নিয়ে আবার যাচ্ছে, আমার সবজি ওইদিকে পুড়ে যাচ্ছে, তো ভিডিও বানাতে বলছে আমাকে, দেখি তোমরা অবশ্যই দেখবে, তো দেখো ওর খাতাগুলো, স্কুলের খাতাগুলো কপিগুলো কীরকম করে নষ্ট করছে দেখতেই পাচ্ছো,